এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে পুরনো ফোন কেনার সময় কোন জিনিসগুলো দেখে কেনা উচিত, কেননা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা পুরনো ফোন কিনে ঠকে যাই। তো আপনারা যাতে না ঠকেন তার জন্য আজকে ভিডিওটি বানানো। তো ভিডিওটি আপনি শেষ অবধি দেখুন। এই ভিডিওতে যেই কথাগুলো আমি আপনাদের বলবো, যেই জিনিসগুলো চেক করতে বলবো, সেই জিনিসগুলো যদি আপনারা চেক করে নেন তো আপনার পুরনো ফোন কিনে কিন্তু ঠকবেন না। পুরনো ফোন কি ভালো হয় না? অবশ্যই ভালো হয়, কিন্তু খারাপ ফোনও অনেকে বিক্রি করে থাকে, কারণ আমরা বেশিরভাগ খারাপ হয়ে গেলেই ফোন বিক্রি করে থাকি। এইবার আপনারা বুঝবেন কীভাবে সেই ফোনে কোনো প্রবলেম রয়েছে কিনা। তো প্রথমত আপনারা যখন সেই ফোনটি কিনবেন, যে সেলার রয়েছে যার ফোন, তাকে আপনারা প্রথমত জিজ্ঞাসা করবেন যে ফোনটি রিপেয়ার হয়েছে কিনা। যদি বলে যে রিপেয়ার হয়েছে, ডিসপ্লে রিপেয়ার হয়েছে, তো আপনারা কখনো সেই ফোন কিনবেন না। মানে রিপেয়ার হওয়া ফোন কিন্তু আপনারা কিনবেন না। কেন কিনবেন না? যদি ফোনটি রিপেয়ার হয়ে থাকে, সেই ফোনে যদি একটা কোণা থেকে ডাস্ট ঢোকে, তো আপনাদের ক্যামেরা সেন্সারে কিন্তু ডাস্ট ঢুকে যাবে। মানে সেই ফোনের ক্যামেরা সেন্সারে কিন্তু ডাস্ট ঢুকে যাবে এবং সেই ফোনের ক্যামেরা কিন্তু নষ্ট হয়ে যাবে, ব্লার ছবি আসবে। আমরা যখন কোনো ফোন রিপেয়ার করি, রিপেয়ার করার সময় কিন্তু যেই সমস্ত সার্ভিস সেন্টারে আমরা রিপেয়ার করতে দিই, সেই সমস্ত সার্ভিস সেন্টারে কী হয়, ফোনের যে ক্যামেরা সেন্সার থাকে ওখানে একটা রাবার থাকে, সেই রাবারটাকে হারিয়ে ফেলে, সেই রাবারটা অ্যাড করে না, যার কারণে ক্যামেরা সেন্সারে ধুলো ঢোকে। তারপর এখানে যে পেস্টিং থাকে, কিছুদিন পর সেই পেস্টিং কিন্তু খুলে যায়, যার ফলে সেখান থেকেও কিন্তু ধুলো ঢুকতে থাকে আর আমাদের কিন্তু ফোনের সমস্ত কিছু 12টা বেজে যায়। ঠিক আছে, ফোনের মধ্যে ডাস্ট ঢোকা মানে জল ঢোকা, মানে আর ওই ফাঁক দিয়ে যদি জল ঢোকে তাহলে আর দেখতে হবে না, আপনাদের ফোনের স্ক্রিন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আপনারা আগে জিজ্ঞাসা করবেন যে ফোনটি রিপেয়ার হয়েছে কিনা। সেকেন্ড, আপনারা জিজ্ঞাসা করবেন ফোনের বিল রয়েছে কিনা। একটাই কথাই আপনারা জিজ্ঞাসা করবেন, ফোনের বিল রয়েছে কিনা। যদি বলে বিল নেই, তাহলে আপনার জিজ্ঞাসা করবেন বক্স রয়েছে কিনা। যদি বলে বক্স নেই, তাহলে আপনার সেই ফোনটিকে কিনবেন না। বক্স যদি থাকে, তাহলে আপনার সেই ফোনটি কিনবেন, আর তার সাথে আপনারা তার আইডি প্রুফের জেরক্স নিয়ে নেবেন এবং সেই আইডি প্রুফের সামনে বা পেছনে আপনারা তাকে দিয়ে সই করে নেবেন এবং তাকে লিখতে বলবেন যে এই ফোনটি আপনার কাছে সে বিক্রি করলো এত দাম দিয়ে। আর আপনারা পারলে আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে সে যখন আপনাদের কাছে ফোনটি সেল করবে সেটা পুরোপুরি রেকর্ড করে নেবেন এবং সমস্ত কিছু আপনারা তার সাথে যে চ্যাট করেছেন অনলাইন, যদি আপনার ফোন পারচেস করে থাকেন, যেমন অনেক ওয়েবসাইট থাকে, ওয়েলেক্স, তারপর ফেসবুক মার্কেট প্লেস রয়েছে, এই সমস্ত জায়গা থেকে আমরা কিন্তু ফোন পারচেস করে থাকি। যদি আপনারা এই সমস্ত জায়গা থেকে কারো কাছ থেকে ফোন পারচেস করেন, তার সাথে যেই চ্যাটগুলো আপনারা করবেন সেই চ্যাটের কিন্তু স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন। সেই স্ক্রিনশটগুলোকে একটা পিডিএফ ফাইল বানিয়ে আপনারা কী করবেন, আপনাদের গুগল ড্রাইভে বা আপনাদের কম্পিউটারে বা মোবাইলে রেখে দেবেন, যেখান থেকে কখনো ডিলিট হবে না। ঠিক আছে, আর আপনারা যেই ভিডিও রেকর্ড করবেন সেই ভিডিওটাও কিন্তু গুগল ড্রাইভে রেখে দেবেন, যাতে পরবর্তী সময় যদি কোনো প্রবলেম হয় তো আপনারা সেই সমস্ত জিনিসগুলো দেখিয়ে সেই প্রবলেমটিকে সলভ করতে পারেন। যদি সেটা চোরাই ফোন হয়ে থাকে, চোরাই ফোন হবে না, কেননা চোরাই ফোন হলে তার কাছে বক্স থাকবে না। ঠিক আছে, তো বিল থাকলে তো একদমই ভালো, আর বক্স যদি থাকে, বক্সের পেছনে দেখবেন যে, মানে পেছনে বা সাইডে দেখবেন যে, সাইডেই থাকে, সাইডে দেখবেন যে আইএমইআই নম্বর রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আইএমইআই নম্বরটিকে চেক করে নেবেন। আপনাদের ফোনে যেই ফোনটি পারচেস করবেন সেই ফোনে গিয়ে আপনারা *#06# টাইপ করবেন, টাইপ করার পর ডায়াল করবেন, ডায়াল করলে কিন্তু আপনারা ফোনের আইএমআই নম্বরটি দেখতে পাবেন। এবার সেই আইএমআই নম্বরের সাথে বক্সে যে আইএমআই নম্বরটি লেখা রয়েছে সেই আইএমআই নম্বরের কোনো মিল আছে কিনা আপনারা দেখবেন। যদি মিল না থাকে, তাহলে আপনারা কিন্তু ফোন কিনবেন না, কেননা সেটা কিন্তু চোরাই মাল হতে পারে। যদি মিল থাকে তাহলে ঠিক রয়েছে, আপনার ফোনটি পারচেস করতে পারেন। তারপর আপনার ফোনে কী কী দেখবেন, আপনাদের ফোনে ক্যামেরা ঠিক আছে কিনা, সেন্সার ঠিক আছে কিনা, সমস্ত সেন্সার ঠিক আছে কিনা, এগুলো কীভাবে আপনারা চেক করবেন সমস্ত কিছু আমি আপনাদের বলছি। তো তারপর আপনারা দেখবেন যে আপনাদের ফোনের স্পিকার ঠিক আছে কিনা, আপনাদের ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে কিনা, ব্যাক ক্যামেরা ঠিক আছে কিনা, আপনাদের ফোনের যে চার্জিং পয়েন্ট রয়েছে সেটা ঠিক আছে কিনা, 3.5mm জ্যাক ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের চেক করে নিতে হবে। তারপর আপনাদের ফোনের যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে ঠিক আছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু চেক করতে হবে। এই সমস্ত কিছু আপনারা চেক করবেন কীভাবে, একটা একটা করে চেক করা সম্ভব নয়, আপনার সেন্সার চেক করতে পারবেন না। আপনার কী করবেন, প্লে স্টোরে যাবেন, সেই ফোনটিকে নেটের সাথে কানেক্ট করবেন, কানেক্ট করার পর প্লে স্টোর ওপেন করবেন, সেই ফোন থেকে ওপেন করার পর বা আপনার আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনার সেই ফোনে ব্লুটুথের মাধ্যমে সেন্ড করে দেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটির নাম কি, আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর ওখানে লিখবেন ডিভাইস ইনফো, ডিভাইস ইনফো লেখার পর ওখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনের সমস্ত কিছু চেক করা যায়। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন, যেই ফোনটি আপনারা কিনছেন সেই ফোন থেকে ওপেন করার পর আপনারা ওখান থেকে কিন্তু সমস্ত কিছু চেক করতে পারবেন। একদম লাস্টে একটি অপশান দেখতে পাবেন টেস্ট,
তো আপনারা টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করার পর ওখানে দেখবেন যে ম্যানুয়াল টেস্ট রয়েছে, ম্যানুয়াল টেস্টে ক্লিক করবেন। ম্যানুয়াল টেস্টে ক্লিক করার পর আপনার একে একে ফোনের সমস্ত কিছু টেস্ট করতে থাকবেন। দেখবেন স্পিকার রয়েছে, আপনার স্পিকারে ক্লিক করবেন, দেখবেন স্পিকারের সাউন্ড হবে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সেই ফোনের স্পিকার ঠিক রয়েছে। দেখবেন স্ক্রিন রয়েছে, স্ক্রিনের কোনো জায়গায় ডট রয়েছে কিনা সেটা আপনারা চেক করতে পারবেন। সমস্ত কিছু কিন্তু আপনারা সেখান থেকে টেস্ট করতে পারবেন। টেস্ট করার পর যদি দেখেন যে আপনাদের ফোনটি ঠিক রয়েছে, তখনই আপনারা পারচেস করবেন। আরও একটা জিনিস আমি আপনাদের বলেছি, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের চার্জার কেবিল লাগিয়ে কোনো একটা সামনে যদি দোকান বা শপ থাকে বা বাড়ি থাকে, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন আপনারা। তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে চার্জার পয়েন্ট ঠিক রয়েছে কি না, বা আপনি একটা কাজ করবেন, আপনাদের কাছে যদি ওটিজি থাকে এরকম ওটিজি অ্যাডাপ্টার, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ইউএসবি অ্যাডাপ্টার রয়েছে। এই ইউএসবি অ্যাডাপ্টারটা যখন আমি এখানে ইনপুট করব, ইনপুট করার পর যখন লাগাবো, আর এখানে একটি আমার মেমোরি কার্ড লাগানো রয়েছে, তখন যদি এটা ডিটেক্ট হয়ে যায় তাহলে আপনারা ভাববেন যে আপনাদের ইউএসবি যে পয়েন্টটা রয়েছে এটা ভালো রয়েছে। এছাড়া আপনারা যদি চার্জার নিয়ে যান তো চার্জার দিয়ে আপনি চেক করতে পারেন, তার কাছেও তো চার্জার থাকবে, সে যদি চার্জার দেয় তাহলে আপনারা তার চার্জার দিয়ে চেক করে নেবেন। আর যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা চেক করে নেবেন। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা চেক করে ফোন কিনবেন, নইলে কিন্তু আপনারা ঠকবেন না, ঠিক আছে? তো পুরনো ফোন কেনার আগে অবশ্যই আপনারা এই সমস্ত জিনিসগুলো চেক করবেন। আর আপনারা একটা জিনিস দেখবেন যে ফোনের কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ রয়েছে কি না। ফোন যদি হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু ফোনের মাদারবোর্ড খারাপ হতে পারে, আপনারা তখন বুঝতে পারবেন না যে ফোনের মাদারবোর্ড খারাপ রয়েছে কিনা, পরবর্তী সময় কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন যে ফোনের কোনো কোনায় এরকম স্ক্র্যাচ রয়েছে কিনা বা পড়ে যাওয়ার কোনো চিহ্ন রয়েছে কিনা, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আর একটা জিনিস আপনারা করবেন, আপনারা সেই ফোনে একটি হেভি গেম চালাবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজি, এরকম টাইপের গেমগুলো যে রয়েছে, অনেক এমবি যে গেম রয়েছে, মানে হেভি গেম যেগুলো, সেই গেমগুলোকে আপনারা আধ ঘন্টা মতো প্লে করবেন সেই ফোনে। প্লে করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই ফোনের হার্ডওয়্যার ঠিক রয়েছে কি না, ফোনের মাদারবোর্ড ঠিক রয়েছে কি না, যদি প্রবলেম থাকে ফোন কিন্তু হ্যাং করবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনারা যাচাই করে পুরনো ফোন কিনবেন। আর ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা অবশ্যই গুগল ড্রাইভে স্টোর করে রাখবেন, যাতে পরবর্তী সময় প্রবলেম হলে আপনারা সেই ডকুমেন্টসগুলো দেখিয়ে প্রবলেম সলভ করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশন করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজে শেয়ার থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্ত, আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।